বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ, আর আপনারা দেখছেন বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি এসেছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজ আমরা পা রাখতে চলেছি 78তম পর্বে। এই পর্বে আমাদের সঙ্গে আছেন কবিতা এবং গল্প পাঠে সুকুমার রুজ, সুতপা ভট্টাচার্য চক্রবর্তী, গণেশ ভট্টাচার্য, জয়িতা ভট্টাচার্য, মিহির সরকার এবং মিতা নাক ভট্টাচার্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য। প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, দেখতে থাকুন। নমস্কার। অনুগল্প ডানা ছাঁটা প্রজাপতি। নিশ্চয় তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে প্রজাপতিটার, ফুলের কাছে পৌঁছতেই পারছে না। পারবে কি করে, ওর ডানা দুটো যে ছেঁটে দেওয়া হয়েছে তাই উড়তে পারছে না। দিব্যেন্দু ইজি চেয়ারে আধশোয়া হয়ে ডানা ছাঁটা প্রজাপতিটাকে দেখছে, ভাবছে প্রজাপতিটার কি আবার ডানা গজাবে। পতঙ্গটার জন্য ওর মায়া হয় আর রাগ হয় দুষ্টু ছেলেগুলোর উপরে, কিন্তু ছেলেগুলোকে কিছুই বলতে পারে না, কেননা তারা হেডমিস্ট্রেসের স্নেহধন্য, সবসময় ওর প্রশ্রয় পেয়ে আসছে। ও নিজেও একসময় হেডমিস্ট্রেসের স্নেহধন্য ছিল, অনেক প্রশ্রয়ও পেয়েছে, কিন্তু একটু ভুলের জন্য হেডমিস্ট্রেস ওর ডানা ছেঁটে দিলেন, ওড়া বন্ধ হলো, মধু খাওয়াও বন্ধ হলো। এসব ভাবতে ভাবতে দিব্যেন্দুর চোখ এঁটে এসেছিল। ঘোরের মধ্যে ও অনুভব করে ওর হাত দুটো কেমন হালকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাত দুটো দুখানা ডানার রূপ পাচ্ছে। ও বিহ্বল ও আনন্দিত, চোখ খোলে দেখে সদ্য গজানো ডানা দুটো গেরুয়া রং ধারণ করছে। দিব্যেন্দু খুব খুশি, আবারও উঠতে পারবে, আবার মধু খেতে পারবে। ও অনুকম্পার দৃষ্টিতে প্রজাপতিটার দিকে তাকায়, হঠাৎ লক্ষ্য করে কোত্থেকে একটা টিকটিকি চলে এসেছে প্রজাপতিটার কাছে, বোধহয় তক্কে তক্কে ছিল। আচমকা এক ঝটকায় টিকটিকিটা প্রজাপতিটাকে ধরে ফেলে, পতঙ্গটা থির থির করে কাঁপতে থাকে। দিব্যেন্দুর মনে হালকা কষ্ট ছড়ায়। হঠাৎ দিব্যেন্দু সবিস্ময়ে দেখে ওর দরজার সামনে পুলিশ ও সিবিআই অফিসার। দিব্যেন্দু ইজি চেয়ার থেকে ধরমর করে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না, পুরো শরীরটা থিরথির করে কাঁপতে থাকে। নমস্কার, আমি সুতপা, বিশ্ববঙ্গ টেলিভিশনের ভিডিও সাহিত্যের জন্য আজ একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম এক মজুর কন্যার আত্মকথন। নেশাটা চড়ে বসেছিল এক অনাবিল সন্ধ্যায়। ধর্মঘটের আগের দিন চিমনির ধোঁয়া মাপছিল যারা, তাদের মধ্যেই কোনো একজন চিৎকার করে হাঁক ছাড়ল, দেখো তো হে, এটা কি এখানে? কিলবিলিয়ে ওঠা পোকাদের মধ্যে নড়াচড়া করছিল দু চোখের দুটো ঘষাটে মাণিক্য, জানান দিচ্ছিল কন্যা সন্তানের উপস্থিতি। ভিড়ের মধ্যে থেকেই কেউ একটা বলে উঠল, মানুষের বাচ্চা যখন, মা বাপ কেউ তো একটা আছেই। কিন্তু তার নিঃশব্দ উপস্থিতিতে কোনো সাড়া পাওয়া গেল না,
শুধু কারখানা সেলাই ঘর থেকে একটা ছেলে মেয়ের দঙ্গল ছুরি কাঁচি হাতিয়ে বেরিয়ে এসে ওর নাড়ি কেটে জন্মকালের ঘোষণা করল নিজেদের মতো করে। আর ঠিক সেই মুহূর্তেই শঙ্খধ্বনির পরিবর্তে কে বা কারা যেন চিৎকার করে বলে উঠল, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য, পড়ছি স্বরচিত কবিতা। কবিতার নাম বিপ্লব। আমাদের বিপ্লব নামে একজন বন্ধু ছিল, খুব ভালো ফুটবল খেলত, ছিপছিপে চেহারা, বেশ রাগী, মেয়েরাকেও প্রেম জানাতে এলে খেপে যেত। সেই বিপ্লব হঠাৎ কোথায় যেন চলে গেল, প্রায় ভুলেই গিয়েছিলাম। তারপর পাতাল রেলে ভেজিটেবুলের সামনে দাঁড়িয়ে আছি বিপ্লব, অনেকদিন পর, একটু সময় লাগলো তবু চিনলাম। বিপ্লব, বিপ্লবই তো, বেশ বড় সড়ো ভুড়ি হয়েছে, শরীরে চর্বির ছমকার। একটা সময় ছিল যখন মেদবহুল মানুষ দেখলেই বিপ্লব উপহাস করত, ভুড়ি থাকলে তার দিকে ঘৃণার চোখে তাকাত। আজ বিপ্লবের নিজেরই বেশ সম্পন্ন ভুড়ি, গাল ঝুলে পড়ছে মাংস নিয়ে। বললাম, কি খবর? বিপ্লব হাসল, দু একটা দাঁত নেই, বলল, অনেক যুদ্ধের পরে এখন একটু পয়সার মুখ দেখতে পাচ্ছি, ভালোই আছি। বললাম, ফুটবল? বিপ্লব বলল, গুলি মারো ফুটবলে, এখন অন্য লড়াই, সামনে একটাই গোল পোস্ট। ওর কথা শেষ হলো না, কখন স্টেশন এসে গেল, খুলে গেল পাতাল রেলের দরজা। বিপ্লব বলল, চলি রে, এখানেই নামব। ফেরার একটি অনুগল্প। চারিদিকে বালিয়ারি, শুনশান, নদীটা চলতে চলতে হঠাৎ হারিয়ে গেছে কোথায়, গধূলি নাপছে, কেউ নেই, জনহীন চারিদিক। সন্দর্ভ এখানে রোজ আসে এই সময়, অন্ধকার নেবে এলে দূরে দাঁড়িয়ে থাকে একটা ছায়া, সেই ছায়া ওকে ছাড়ে না, পেছন পেছন চলতেই থাকে, চলতেই থাকে। ওর সামনে এসে দাঁড়ায় নিথর হয়ে। কয়েক বছর আগেও ব্যাপারটা এমন ছিল না, বন্ধু বান্ধব, জন্মদিনের পার্টি, সায়নের জন্মদিনের পার্টি, লাগাম ছাড়া মদ, নাচ গান, হঠাৎ মদের নেশায় মারপিট। মদের বোতলটাই সায়নের পেটে কীভাবে যেন ঢুকে গিয়েছিল, সন্দর্ভ চাইনি খুন করতে, তারপর থেকে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়ানো। সামনে এসে দাঁড়িয়ে থাকে সায়ন, সারা জীবন থাকবে ও জানে, চোখ দুটো ঘোলাতে নিথর, নিস্তার নেই। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি শ্রী মিহির সরকার, কবি ও গল্পকার। আজ একটি অনুগল্প পাঠ করব বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের জন্য। কবি সিদ্ধার্থ সিংয়ের অনুরোধে গল্পটি পাঠ করছি। এই অনুগল্পের নাম, বাঁচতে চাই তাই খাই। প্রত্যেক মানুষেরই খিদে পায়, প্রত্যেক মানুষের খিদে সমান নয়, প্রত্যেক মানুষের খিদে নানান বিষয় নিয়ে হয়। আমারও খিদে পায়, ছোটবেলা থেকে দেখেছি, খুব খিদে পেলে আমি মাকে ডাকতাম, প্রথমেই মাকে ডাকতাম, মা শত কাজ পেলে আমার মুখটা কোনো আড়ালে নিয়ে গিয়ে বুকের কাপড় সরিয়ে বুকে চেপে ধরতেন। বড় হয়ে সেই আমি খিদে পেলে সমাজতন্ত্রকে ডাকতাম, সমাজতন্ত্র প্রথম দিকে এক ডাকেই খেতে দিত, পরের দিকে দিচ্ছি দেব করে বসিয়ে রাখত, এখন ধনতন্ত্র খেতে দেয়, তবে প্রতিদিন আমাকে দু ফোঁটা রক্ত দিতে হয়। এখন খিদে পেলে আপন মনে এদিক সেদিক ঘুরে বেড়াই, কম কথা বলি, চুপচাপ দেশ খাই, রাষ্ট্র খাই, মানুষ পেলে মানুষ খাই,
এখন আমার খুব বাঁচতে ইচ্ছা হয়। না খেতে পেলে বাঁচবো কি করে? নমস্কার। নমস্কার, আমি মিতানাগ ভট্টাচার্য, ভারতবর্ষ থেকে পড়ছি আমার স্বরচিত কবিতা ছেলে বড় হবে বলে। ছেলে বড় হবে বলে মা সন্ধ্যায় টিভি না দেখে, ছেলে বড় হবে বলে মা গণ্ডি মেপে চলে, ছেলের পড়ায় ব্যাঘাত হবে যে স্বজন আত্মীয় পরিজন নৈব নৈব চ, দাদু দিদা কাকা মামা কাউকে যায় না দেখা, অষ্টমী রাত পাড়াতে জমায়ে মায়ের নেই হাসি মুখে প্রবেশ, ইংলিশ মিডিয়াম বলচাল কম্পিটিশন সমান্তরাল, ছেলের রেজাল্ট একদিন আকাশ ছোঁয়া, কেরিয়ার উড়ানে উড়ল সে দিল সে বিদেশ পাড়ি, মুকুট হাতছানি অখন অপেক্ষা প্রতিক্ষণ, কখন আসবে তার ফোন একটুকু মায়া কণ্ঠস্বর, ওদিক থেকে কোনো শব্দ হয় না উচ্চারণ, বাবা মা একাকী শয্যায় তপ্ত হাতের প্রত্যাশায়, ছেলের সময় কোথায় গো অনেক যে হতে হবে বড়, এখন দুঃসময় পিপাসার্থ চোখ কেবল অপেক্ষায়, ছেলে বড় হবে বলে আর কত ত্যাগ, রোগশয্যা প্রতীক্ষা প্রতীক্ষা কেবল প্রতীক্ষা, এসেছে অবশেষ বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস, ছেলের সময় কোথায় গো হতে হবে যে অনেক বড়। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।